আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নিশাত শামীম নিশি পপুলার মেডিকেল কলেজ হসপিটালে আছি প্রধান পুষ্টিবিদ হিসেবে। আজকে আপনার সাথে কথা বলবো যে ওজন কমানো নিয়ে। যারা ওজন কমাতে চান তারা কিন্তু মানসিকভাবে অনেক রকম দুশ্চিন্তা নিয়ে থাকেন যে আমি যে এত মোটা হয়ে গেলেছি, আমার যে এখন শারীরিকভাবে আমি অসুস্থ ফিল করছি, তাহলে মনে হয় আমি আর সুস্থ হব না, আমার মনে হয় ওজন কমে না। তাই যেখানে সেখানে আমরা যেটা ভুল করে থাকি সেটি হলো ইউটিউব সার্চ করে একটা ইন্টারনেট দেখে একটা ডায়েট শেট ফলো করা শুরু করি যে এই গাইডলাইন আছে তাহলে আমি এটা মনে হয় ফলো করলে এটাই ঠিক, বা অমুকে বললো যে তুমি এইটা খাচ্ছ, তুমি এটা না খেয়ে অমুকটা খাও, তোমার তো ওজন কমে যাবে, উনি তো এটা খেয়েছি তারপরে তো 10 কেজি ওজন কমে গেছে। এই যে একটা ভুল কনসেপ্ট, এই ভুল কনসেপ্ট থেকেই ভেবেছি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, আমি একজন পুষ্টিবিদ হিসেবে আপনাদের সচেতন নাগরিক হিসেবেও আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দিয়ে থাকি। আমার একটি সাজেশন হলো, দেখেন ইউটিউব বা গুগলে আমরা যদি সব এডুকেশন নিতে পারতাম তাহলে আমাদের এত বড় বড় ইউনিভার্সিটির কোনো দরকার ছিল কি? ছিল না, কিন্তু সব ইন্টারনেটে পাওয়া যায়। তার মানে আমাদের সব কিছু কিন্তু ইন্টারনেট দেখে ফলো করলে হয় না। আমরা যে কোনো ওষুধ সার্চ দিলেই কিন্তু ইন্টারনেট বলে দিচ্ছে এটা কেন মেডিসিন খাওয়া যায়, আপনি কি সেটা খাবেন? অবশ্যই উচিত হবে না। যারা আমরা এই ভুলটা করি তাদের ক্ষেত্রে নানান রকম কমপ্লিকেশন তৈরি হয়। যাদের ওজন বেশি আদত তাদের ওজন কতটা বেশি, কত ওজন কমাতে হবে সেটির ব্যাপারে একজন এক্সপার্ট পুষ্টিবিদের পরামর্শ নেওয়া খুবই জরুরি। আপনি কেন ওজন বেড়েছে সেই হিস্ট্রি কিন্তু আমরা প্রথম নিয়ে থাকি। ওজন কিন্তু অকারণে বাড়ে না, বিভিন্ন ধরনের মেটাবলিক সিন্ড্রোমের কারণে বা ডিসঅর্ডারের কারণেও কিন্তু ওজন বাড়তে পারে, আপনার কোনো মেডিকেশনের জন্য ওজন বাড়তে পারে। আপনি শুধু ভাবছেন যে আমার খাবার কমাইয়ে দিলেই ওজনটা কমে যাবে, এটি নাও হতে পারে। তাই আপনি এই ভুলটি আমার মনে হয় আমার এই ভিডিও দেখার পরে আর করবেন না। যারা ওজন কমাতে চান অবশ্যই আমার পরামর্শ থাকবে একজন এক্সপার্ট পুষ্টিবিদের কাছে দেখা করেন। আমাদের প্রতিটি হাসপাতালে কোনো না কোনো পুষ্টিবিদ আছেন। তো আপনার কী লাইফস্টাইল, আপনি কীভাবে এখন খাবার দাবার খাচ্ছেন, আদতো সেটা আপনার জন্য সুইটেবল কি না, আপনার টোটাল লাইফস্টাইলের সাথে ব্যালেন্স না করলে ওজন কিন্তু আসলে কমবে না। শুধু শশা খেয়ে যদি ওজন কমে যেত তাহলে তো আর অন্য কোনো খাবার খেয়াওয়ারই দরকার ছিল না, শুধু যদি গ্রিন টি খেলেই হতো তাহলে তো আর অন্য কিছু খাওয়ারই দরকার হতো না। তার মানে ওগুলো আপনাকে প্লাস অন্য কিছুও করতে হবে। তাহলে কী এমন করতে হয় যেটার জন্য আসলে ওজন কমে? সেটি হলো আমাদের ব্রেনটাকে একটু ঠান্ডা মতো ভেবে শুধু লাইফস্টাইলের সাথে ফুড হ্যাবিটটাকে অ্যাডজাস্ট করে দেওয়া। আপনার বডিতে কী অ্যাডজাস্ট করবে সেটি হয়তো আপনার জানা নেই, কিন্তু একজন পুষ্টিবিদ জানেন। আপনার লাইফস্টাইল হয়তো ঠিক নেই কিন্তু আপনার পুষ্টিবিদ জানেন। আপনি যদি একজন পুষ্টিবিদকে সম্পূর্ণ শেয়ার করতে পারেন তাহলে কিন্তু সে একটি ভালো গাইডলাইন আপনাকে করে দিতে পারবে। অনেকেরই একটা প্র্যাকটিস থাকে যে আমি রাতে ঠিক মতো ঘুমাই না, অথবা রাত 12টা 1টা পর্যন্ত আমি কাজ করছি, কি খাচ্ছি সেটি আমার আসলে ধারণা নেই। কারণ যত রাত বাড়তে থাকে আমাদের ক্ষুধা বাড়তে থাকে। তাই আমার সাজেশন থাকবে অবশ্যই আপনাকে রাতে বেলা ঘুমাতে হবে প্রপার টাইমে। রাতে ঘুমিয়ে আপনি যদি সকালে আবার খুব আর্লি উঠে যান, যদি আর্লি না ঘুমিয়ে যদি সকালে আর্লি উঠে যান তাহলে ঘুমের পরিমাণ কম থাকলেও কিন্তু আপনার ক্ষুধা মন্দা হয়, অথবা ক্ষুধা বেড়েও যেতে পারে, উল্টোটাও হতে পারে, এতে ওবেসিটি বাড়ে। যারা ওজন বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমার কয়েকটি পরামর্শ। যারা ওজন বেড়ে যাচ্ছে খাদ্য তালিকা থেকে কিছু খাবার একটু অমিট করে নিন, দেখবেন ওজন ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। যারা সুইট ক্রেভিংয়ে আছেন আজকে থেকে একটু সুইটটা কমিয়ে দেন দেখি কেমন হয়। সুইটটা কমিয়ে দিয়ে আপনি যদি একটু ফাইবার কন্টেনিং খাবারগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনার ওজনটা ধীরে ধীরে কমে যাবে। যারা একেবারেই শাকসবজি পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলবো শাকসবজি খাওয়াটা খুবই জরুরি, কেননা ওতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং আছে ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স। যাদের ওজন অনেক বেশি তাদের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে গিয়ে নিউরোলজিক্যাল অথবা কোনো একটা স্নায়ুগত সমস্যা হওয়ার চান্সেস থাকে, কারণ সারা শরীরের ওজনটা কিন্তু পা নেয়, পা কিন্তু ব্যালেন্স রাখতে পারে না। সেক্ষেত্রে আপনার পায়ের শক্তিটা ধরে রাখার জন্যেও আপনার ওজন কমাতে হবে। এছাড়া যাদের ওজন বেড়ে যায় তাদের পিঠে ব্যথা হওয়ার খুব চান্সেস থাকে। আপনি দেখবেন ওজন যখন বেড়ে যাবে আপনি খুব রিল্যাক্সে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যারা অনেক বেশি বাইরের খাবার খায় তাদের ক্ষেত্রে আমি বলবো যে বাইরের খাবারটাকে একটু ঘরে খাওয়ার প্র্যাকটিস করেন। ধরেন আপনি একটা জুস পছন্দ করেন, জুস তো খেতেই পারেন, জুসটা প্যাকেটে না খেয়ে আপনি বাসায় তৈরি করেন উইদাউট সুগার, হেলদি।
আপনারা যে স্যুপ পছন্দ করেন, বাইরের স্যুপ না খেয়ে বাসায় একটু স্যুপ তৈরি করেন, যাতে আপনি কোনো রকম প্যাকেটজাত স্যুপ ইনক্লুড করবেন না এবং কোনো স্পেশাল টেস্টিং সল্ট, স্পেশাল অন্য কোনো সল্ট, বিট লবণ অথবা এই ধরনের কোনো সল্ট ইউজ করবেন না। দেখবেন স্যুপটা খুব হেলদি হয়ে গিয়েছে, অয়েলটা একটু কম ইউজ করবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন।